ছবি তার মানে ফিশ মানে হচ্ছে মাছ তাহলে আমরা এখন লিখব মাছ মায়া তাহলে মা ছ মাছ আবার লেখা শেষ আমি কি করলাম গাড়ি দিলাম তারপরে দেখো ইফ এফ ফর আমরা আরেকটা লিখব এফ ফর আরেকটা কি লিখব বলো তো তোমাদের মনে যেটা আসে সেটা বলো এফ ফর কি লেখা যায় এফ ফর যদি আমি লিখি এফ ফর যদি লিখি ফ্যান ফ্যান মানে কি পাখা এফ ফর যদি লিখি ফক্স তাও হবে এফ ফর যদি লিখি ফ্রগ তাও হবে তাহলে আমরা কঠিন তাই যাব না আমরা সহজতাই শিখব তাহলে এফ ফর আমি তোমাদেরকে শিখাচ্ছি ফ্যান F for fan. F fan. Fan মানে কি বলো তো? Fan মানে পাখা. পায়া করে পা. পায়া করে হা. পাখা. দেখো প্রিয় শিক্ষার্থী আজকে আমি দুইটা অক্ষর দিয়ে শব্দ শিখলাম কয়টা অক্ষর দুইটা অক্ষর দিয়ে চারটা শব্দ শিখলাম তারপরে দেখো আমি আবার বলছি যাতে তোমাদের পড়াটা আরো কি হয় কি সহজ হয়ে যায় ই ফর এ এখন আমি বানান বলবো আমার সাথে সাথে তোমরাও বলবে ই ডাবল জি এখানে দুইটা জি আছে সেজন্য আমরা ডাবল জি বলতে পারি ই ডাবল জি অর্থাৎ দুইটা জি আছে সেজন্য বলছি ডাবল জি এ ই ডাবল জি এ এক মানে কি এক মানে ডিম তারপরে দেখো ই ফর ইয়ার ই এ আর ই এ আর ইয়ার ইয়ার মানে কি কান ইয়ার মানে কি কান কয়েকারে কা গুণতন কান ই এ আর ইয়ার ইয়ার মানে কান কয়েকারে কা গুণতন কান এফ ফর ফিশ এফ ফর কি এফ ফর ফিশ এফ আই এস এস ফিশ ফিশ মানে কি ফিশ মানে মাছ কয়েকারে মা ছ মাছ কয়েকারে মা ছ মাছ এফ ফর ফিশ ফিশ মানে মাছ তারপর দেখো এফ ফর ফ্যান এফ এ এন ফ্যান এফ এ এন ফ্যান ফ্যান মানে পাখা পয়া করে পা পয়া করে খা পাখা এফ ফর ফ্যান ফ্যান মানে পাখা তো প্রিয় শিক্ষার্থী আমি আজকে তোমাদের দুইটা অক্ষর দিয়ে তোমাদের শব্দ শিখালাম আশা রাখি তোমরা সবাই মনোযোগ সহকারে ক্লাসটা দেখছো আর বাসায় কিন্তু এগুলো তোমরা কি করবে বেশি বেশি করে লিখবে যাতে যত লিখবে ততই শিখবে ভুলে যাবে না আর পড়া যেটুকুই পড়বে সেটুকুই লিখবে আর অবশ্যই লেখার প্রতি কিন্তু তোমাদের কি করতে হবে খেয়াল রাখতে হবে লেখাটা কিন্তু সুন্দর করতে হবে তো প্রিয় শিক্ষার্থী আমি আর একবার তোমাদের পড়িয়ে বিদায় নেব দেখো ই ফর এ ই ডাবল জি এ কেক মানে ডিম ই ফর ইয়ার ইয়ার মানে কান কয়েকার কাজ হতে ন কান এফ ফর ফিশ ফিশ মানে মাছ এফ ফর ফ্যান ফ্যান মানে পাখা তো প্রিয় শিক্ষার্থী আজকে আমি তোমাদের দুটি শব্দ শিখালাম দুটি চার দুইটি অক্ষর দিয়ে চারটি শব্দ শিখালাম তো আজ এই পর্যন্তই আগামী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে ভালো থাকো সুস্থ থাকো খুদা হাফেজ